আমার ইউটিউব চ্যানেল চপ ফুলুরিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের মাশরুম মশলা কারি বানানো শেখাবো। আমার ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাশরুম মশলা কারি বানাতে আমাদের লাগছে 200 গ্রাম মাশরুম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরম লম্বা করে কাটা, একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট, এক বড় চামচ আদা রসুন পেস্ট, এক বড় চামচ টক দই, এক ছোট চামচ হলুদ গুঁড়ো, এক ছোট চামচ লাল লঙ্কা গুঁড়ো, এক ছোট চামচ কালো মরিচ গুঁড়ো, এক ছোট চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো চিনি আর নুন, হাফ ছোট চামচ গরম মশলা গুঁড়ো, সাদা তেল, অল্প জল আর অল্প ধনে পাতা কুচি। দেখুন, মাশরুমটা প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরম করে কেটে নিতে হবে। প্রথমে আপনি মাশরুমের এই ডাঁটাটাকে বাদ দিয়ে দেবেন, দিয়ে এটাকে 4 স্লাইস করে নেবেন। দেখুন, সব কটা মাশরুম কাটা হয়ে গেছে। এই দইটাকে এবার ভালো করে ফেটিয়ে নেব। দেখুন, দইটা ফেটিয়ে নিয়েছি। এবার আমি এতে 2 বড় চামচ জল দেবো। জলটা দিয়ে দইটা একটু পাতলা করে নেব। দেখুন, এরকম পাতলা করে নিতে হবে। এবার একটা কড়ায় 3 বড় চামচ সাদা তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি জোর আঁচে 5 মিনিট পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন হওয়া অবধি আমি এটাকে ভাজব। দেখুন, পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এতে আদা রসুন পেস্টটা দিয়ে দেব। এটাকে 10 সেকেন্ডের মতন আমি নেড়ে নেব। এবার আঁচটাকে কমিয়ে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে হলুদ গুঁড়ো, তারপর লাল লঙ্কা গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, তারপর কালো মরিচ গুঁড়ো, তারপর স্বাদ মতো চিনি আর স্বাদ মতো নুনটাও দিয়ে দেবো। এবার আঁচটাকে বাড়িয়ে এইগুলোকে 10 সেকেন্ড কষে নেব। এবার 10 সেকেন্ড কষার পর আমি এবার টমেটো পেস্টটা দিয়ে দেব। দিয়ে এটাকে 10 সেকেন্ড আরও কষব। এবার 10 সেকেন্ড কষার পর আমি এবার এতে দইটা দিয়ে দেব। এটাকে একটু আমি মিক্স করে নেব। এবার আমি এতে মাশরুমটা দিয়ে দেব। মাশরুমটাকে মশলার সঙ্গে 20 সেকেন্ড কষে নেব। এবার 20 সেকেন্ড কষার পর আমি এতে জল দিয়ে দেব। দেখুন, আমি এতে ছোট গ্লাসের 1 গ্লাস জল দিয়ে দেব। এটাকে একটু মিক্স করে নেব। এবার আঁচটা মিডিয়াম করে ঢাকা দিয়ে মাশরুম সেদ্ধ হওয়া অবধি হতে দেব। এতে সাধারণত 5 থেকে 7 মিনিট সময় লাগবে। 7 মিনিট পর আমি এটাকে খুলে চেক করে নিচ্ছি। হ্যাঁ, আমাদের মাশরুম গলে গেছে। এবার আমি এতে গরম মশলা আর ধনে পাতাটা ছড়িয়ে দেব। এটাকে একটু মিক্স করে আমি পরিবেশন করে নেব। আমাদের মাশরুম মশলা কারি খাবার জন্য তৈরি। এটাকে গরম গরম পরোটা বা রুটির সঙ্গে পরিবেশন করুন।